हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल लेट मी ब्लॉग्स। आज के हमें सन्धार दिखे तुम्हारे साथ ब्लॉग शुरू लाइक बोल ब्लॉग शुरू कर जस्ट चाटा खे बस एन बजे प्राय साढ़े सातटा बेचे गे रान्नाबान्ना हमें सन्धार आगे कर नहीं। आज के एक जानो हमारे बासुतरा गोरे एक गरु आ गुरुरा आज के बिकल दिखे झेड़े दिए और ये गए हमें जे देखिए हमारे बाड़ पेन दिखे नदी आई नदी टिकाना गए एक गरत मध्य पड़े गेड़ारे हमार शुरे देखे देखे से बाड़ी आया कैसे मैं कैसे তারপর আমার বাসুর দোকান থেকে বাড়িতে এসে বাজার থেকে আমরা তো বাজার পাশে বাজারে দোকান আছে আর দোকান থেকে এসে এরপরে আমার হাজব্যান্ড আরও পাশের বাড়ি আরও লোক গিয়ে এরপরে তুলে এনেছে। মানে গর্তের মধ্যে যে পড়েছে যদি দেখতো না তাহলে তো এটা আর কি তো সন্ধ্যা করে খুঁজে এলো না, আর এই এদিকে গিয়ে নদীর পাশে দিকে গিয়ে গিয়ে দেখলো না দেখলো না না এখান থেকে এর আগে দুটা গরু মারা গেছে এরকম একটা ছোট্ট একটা বাচ্চা ছিল আর এটা এরকম একটা গর্তের মধ্যে পড়েছে। আর তো সারা রাত্রে আসেনি করে খোঁজা হয়েছে বাজারের সাইডে যেটি খোঁজা হয়েছে হ্যান্ডেলের সাইড খোঁজা হয়েছে। আর এটা একটা বাজারের পিছন দিকে একটা গর্ত আছে এই গর্তের মধ্যে পড়ে মারা গেছে। কয়েকদিন পরে লোক দেখে এসে বলছে যে তোমাদের বাচ্চাটা তো গরু বাচ্চাটা তো হারিয়েছিল এখানে একটা গরু বাচ্চা পাওয়া গেছে দেখো চান তোমরা নে গিয়ে দেখে এটা আমরা। এরপরে ওর মাটায় সাপে না কি কামড় দিয়েছে এরকম ছেড়ে দিয়েছিল আর কি বিষাক্ত পোকা হয়তো কামড় দিয়েছে না কি দিয়েছে এভাবে মারা গেছে। ছয় মাসের অন্তর অন্তর দুটোটা মারা গেছে। আর আজকে এরকম পড়েছিল একটা মানে সবাই বই পেয়ে গেছিলো না এই গরুটাই যদি মারা যায় আর সাথে সাথে দেখা হয়েছে বলে এটা তুলে আনা হয়েছে। তো অনেকটা বড় দুর্ঘটনার থেকে আজকে বেঁচে গেছে, না হলে কারণ ভয় লাগছিল কারণ এর আগেই এই ছয় মাস প্রায় ছয় মাস আগেই দুটা গরু আর কি গরু মারা গেছে ও তাদেরই মারা গেছে আর আজকে যদি এটা তার জন্য আর কি। আর ইউটিউবে কথা বলি এখন আমার তো ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইব বাড়ছে না, একটা বাড়লে একটা কেটে যাচ্ছে দুটো বাড়লে একটা কেটে যাচ্ছে কী করবো বুঝতে পারছি না এইভাবে চললে কী হবে। আর এর মধ্যে নতুন নতুন রোল করেছে মনিটাইজেশন পর্যন্ত যেতে পারবো নাকি এর আগেই ছেড়ে দিতে হবে ভাবতে মানে এটা নিয়ে ভাবছি সন্ধ্যার দিকে কী করবো। আর তাছাড়া আমি তো বা সবাইকে যারা আসে আমার চ্যানেলে বলছি আমি সবের চ্যানেলে যাচ্ছি তারা কি আমার চ্যানেলে এসে দেখে যাচ্ছে প্লিজ সাপোর্ট করো আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদেরকে করবো। আমি কিন্তু যাদেরকে বলে থাকি ওকে মিথ্যা কথা বলি না কিন্তু সত্যি কথা বলি প্লিজ আমাকে সাপোর্ট করো। মানে আমার যে সাবস্ক্রাইবার চ্যানেল থেকে বাড়ছে না ভিউজ বাড়ছে না কি করবো বুঝতে পারছি না ইউটিউব ছেড়ে দিতে হবে এটা নিয়ে বসে এটা নিয়ে আমি এত সময় ইউটিউব দেখছিলাম আমার ভিডিওটি দেখছিলাম দেখে আসছিলাম কী করবো ভিউজ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না কিছু অনেক ইউটিউবার আছে রাতারাতি তাদের 100K হয়ে যাচ্ছে আমাদের 1K হচ্ছে না। প্লিজ পাশে দেখো অনেক কষ্ট করছি তো ভিডিও বানাচ্ছি এডিট করছি সংসারে কাজ করছি তারপর আরও তো কিছু যেটা মানে ঘরের কাজ তো বলেই শেষ হবে না আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করবো। আমি মানে সবার চ্যানেলে গিয়ে ফুল ভিডিও দেখে আসি চেক করে দেখো আমার ওয়াচ টাইম তো বাড়ছেই না প্লিজ আমার ভিডিওটা ফুল দেখো না আমি তোমাদেরকে ফুল ওয়াচ করে আসবো। তাহলে তোমাদের সাথে পরে কথা হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে আমি ঘরটা একটু গুছিয়ে নিই আমার ঘরের যা অবস্থা এদিকে পরে এদিকে টিফিন খেয়েছি এই বাজার থেকে এটি এনেছে এখানে রাখা সুপার মধ্যে টিফিনের এরপরে এই দেখো এখানে এটা অর্ধেকে রেখেছি এরপরে এই দেখো ছাড় পুরোটা বল গুছালো এটি এখন যদি আমি না ঠিক করে রাখি সকালে আমার উপরে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে যাবে তাও একটু চাপটা কমেছে কেন জানো আগে আগে আমাদের
জল আসতো 8টার দিকে, এখন জল আসে 9:30টার দিকে। তার জন্য একটু কমেছে, সকালে এসে যায়, কারণ আমি ঘুম থেকে উঠি লেটে, আমার রাত্রে শুতে শুতে অনেক লেট হয়, প্রায় 11:30টা বেজে যায়, তাই আমার ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়, আর ঘুম থেকে উঠেই আমার সব কিছু একসাথে পড়ে যায়। মানে আমার তাতে একটু মানে প্রচণ্ড সকাল, আমার 11টা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে চাপ থাকে আমার কাজের, তারপর সারাদিন শুয়ে শুয়ে যায়। আর একটা জিনিস জানো, আমি যেদিন আমার বাবার বাড়িতে যাই, এদিন আমার দুপুরে একটুকু ঘুম আসে না, একটুকু ঘুম আসে না। আর আমি যখন বাড়িতে থাকি 12টা বেজে গেল, দুপুরটা হয়ে গেল, আর আমি চোখটি টেনে খুলতে পারি না, আমার শুতেই লাগে। এটা কি তোমাদের সাথে হয়? আমার সাথে এটা, আমি দেখো তো, আমি যেদিন যাই দুপুর টাইমে আমি ব্লক করি, কিন্তু তার মানে আমি ঘুমাই না, কিন্তু আমি বাড়িতে থাকি দুপুর টাইমে খুব কম ব্লক করি, কারণ দুপুর টাইমে আমি শুয়ে পড়ি। আমি 12টা যাই এবং জাস্ট দুপুর 12টা 1টা বাজবো, আর আমি চোখটি চোখের পাতা দিয়ে টেনে খুলতে পারি না, একটু লেগে যায়। মানে এত ঘুম, আমার বাড়িতে থাকলে এত ঘুম হয়, কিন্তু আমার বাবার বাড়িতে গেলে একটু ঘুম হয় না। জানি না এটা কেন হয়, হয়তো তোমাদের সাথে হতে পারে, কিন্তু আমার সাথে এটা হয়, আমি এটা দেখেছি আমার সাথে এটা হয়। আর সকাল থেকে চাপ পড়ে যায়, কারণ সকালে ঘুম থেকে উঠে গড় গোছাতে হয়, গড় দাঁড়িয়ে জ্বালো দিতে হয়, রান্না করতে হয়, জল তুলতে হয়, এই এত টাকা, তারপরে ঠাকুর দিয়ে ভাত খেতে হয়। প্রায় আমার 10:30-11:00 বেজে যায়। তারপর থেকে আমার দুপুরে কোনো কাজ নেই, দুপুরে হয়তো আমার ইচ্ছে হলে কিছু রান্না করি, না হয় দুপুরে আমার দুপুরে আমি রান্না করি, সকালে একসাথে রান্না করে দিই করে দিই। আর যদি সকালে কম করে রান্না করি, দুপুরটাই হয় না, তো দুপুরে রান্না করে আমি রাত্রির জন্য একবারে রান্না করে দিই, কারণ আজকে আমি বিকাল দিকে রান্না করে নিয়েছি, রাত্রির জন্য রান্না করেছি। ভাবছি যে শর্ট ভিডিও করবো, কিছু একটা করবো, কিন্তু এখন যা পরিমাণে গরম বেশি আমার কিছু ভালো লাগছে না। আর আজকে হচ্ছে শনিবার, শনিবারে এখন বাইরে 6:30টা, আজকে তাড়াতাড়ি খোলা দেবে, এটা দেখতে হবে। এটার জন্য আমি টিভিতে অন্য কিছু দেখি না, শনি রবি আমি টিভি দেখি, জাস্ট এমটিভি দেখি আর তাড়াতাড়ি খোলা দেখি। তাহলে আর যে এই টাইপটা দেখতে পাচ্ছ, এটা একটা স্ট্যান্ড শেষ, এই দেখো অটোমেটিক খুলে যাচ্ছে। আর আমি ভাবছি আমি এখন আর ট্রাইপড কিনবো না, যতদিন আমার চ্যানেলে একটু গ্রো হচ্ছে না আমি কিনবো না। আমার হাজবেন্ড বলেছে যে এই মাসে আমাকে কিনে দেবে, আমি না বলেছি যে আমার লাগবে না, যেটা আছে এটা দিয়ে চলো, যদি চ্যানেলে গ্রো হয় তাহলেই কিনবো। আর আমার মোবাইলে ব্যাটারি লো দেখাচ্ছে, তোমাদের সাথে কথা বলতে বলতে হয়তো সুইচ অফ হয়ে যেতে পারে। আর একটু চার্জ থাকলে কি জানো না, এটি সুইচ অফ মানে এটি শেষ হয়ে যায়, যেমন 10% যে আছে 7-8% যখন থাকবে, আমি ইচ্ছা করে দেখে দেখে শেষ করে দিই, কারণ এই এতটুকু থাকার থেকে না থাকায় সুইচ অফ হয়ে যাক। সাথে কথা বলছি আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, কালকে আমার ভিডিওটা যাবে, আজকে হচ্ছে জন্মাষ্টমী, জন্মাষ্টমীর পরের দিন আমার এই ভিডিওটা যাবে। আর আজকে দেখো শাড়ি পরেছি, অনেকদিন মানে কয়েকদিন পরপর শাড়ি পরতে বেশ ভালোই লাগে বাড়িতে, অনেকদিন ধরে ভাবছিলাম পরবো পরবো, কিন্তু যে গরম দিচ্ছিলো তার জন্য পরছি না, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্য পরে নিয়েছি। আর আমার ভাগ্য তো এটুই খারাপ, কালকে সারাদিন কারেন্টের জন্য করতে পারিনি, কারণ মোবাইলে ছিল না চার্জ, আর আজকে যখন আমি মোবাইলটা অন করেছি তখন চলে গেছে কারেন্ট। চলো রান্না করে চা বানানো হচ্ছে, অন্ধকারের মধ্যে তোমাদেরকে দেখাতে পারবো কি বুঝতে পারছি না, চলো। দেখো চাটা খাওয়ার পরে এখন কারেন্ট চলে এসেছে, মানে আমাকে ভিডিও করতে দিচ্ছেই না, কারেন্ট দিচ্ছে না। ড্রেসটা চেঞ্জ করে রান্না করে চলে এলাম, আর বোরকাবে বলছে ঘুগনি, তো আমি ঘুগনি বানাতে চলে এলাম। আমি বললাম যে আজকে খেয়েও না, অন্যদিন না, আজকেই লাগবে। কুকারে কুকার বসিয়ে ঘেসে এখন চলে গেল, এখানে কিছু কাজ কাপড় জমে গেছে, একটু গুছিয়ে নিচ্ছে, দু তিন দিনের কাপড় জমে গেছে, একটু বেরিয়েছিলাম কাল, কাপড়গুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন গড়টা জারুন দিয়ে দিচ্ছে, কারণ সন্ধ্যার টিফিন খেয়েছে, এখানে পড়েছে গুরু, আর আমার একটা দিদি কথা বলছে জানলা দিকে,
তো এখানে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমার এদিকে মোটর সিদ্ধ হয়ে গেছে, সাথে সাথে কিভাবে কুকার খুলবে তো তোমরা অনেকেই জানো, হয়তো যারা জানো না তারা দেখে নেবে সাথে সাথে তুমি কিভাবে করবে, চলো দেখিয়ে দিই। এটা তো সাথে সাথে খুলে গেল, তুমি কুকারের সাথে কুকার তোমার হয়ে গেলে সাথে সাথে হয়তো তোমার কোনো ইমার্জেন্সি কোনো জায়গায় যেতে লাগে তাহলে তুমি তার উপরে ঠান্ডা জল দিয়ে দিও, দেখবে সাথে সাথে খুলে যাবে কুকার। অনেকেই চাপ দেয় এরকম করে বা অন্য কিছু করে, সেটাতে হয়তো তোমার মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যদি তোমার শরীরে এসে পড়ে তাহলে তো ফুসকা উঠবি। এরকম একটা মোটরগুলি আমি সিদ্ধ করে নিয়েছি, আলু লঙ্কা আর রসুন আমি থেঁতো করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি কারণ আজকে মিক্সিতে দেবো না, নর্মালি করব। তো চলো রান্নাটা শুরু করে দিই। রান্না করে জাস্ট এই রুমে এসেছি, এখন একটু ফ্যান চালিয়ে বসবো আর তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে ফ্যান চালাবো ভাবছি। আর পিছনে এটা দেখো, শেষ সন্ধ্যা রাত্রে হয়ে গেছে, এখন আর ঠিক হবে না, কালকে সকালে ঠিক করব। আর আর আমি এই ব্লগটা এখানে শেষ করে দেবো, আমি ইচ্ছে করে ছোটো ছোটো ব্লগ করছি কারণ এমনি তো মোবাইলে ডেটাতে দিতে লাগে, তারপরেও ছোটো করছে, এই সময় ফুল টাইম ওয়াচ দেবে প্লিজ, আর স্কিপ করে করে দেখবে না। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আর আমাদের আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর আমি যাদের চ্যানেলে যাইনি এখনো আমার কমেন্ট বক্সে বলবে, আমি সঙ্গে সঙ্গে তাদের যখন আমি কমেন্টে রিপ্লাই দেবো সঙ্গে সঙ্গে তাদের চ্যানেলে চলে যাব, কারণ আমার নোটিফিকেশনটা চেক করার সবসময় হয় না। আর আমি যাদেরকে বলেছি যে আমি 24 ঘন্টা পর বন্ধ করে নেব, তারা এসে আমাকে বলবে, আমি তাদের চ্যানেল চলে যাব টাইম হয়ে গেলে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, তার জন্য